এখানে গতকালকে একটা কেস ফেয়ারলি রেজিস্ট্রেশন হয়েছে, আমাদের কেএসটি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে একজন লাইফ কনভিক্ট এসকেপ করেছে। তো ওর এই কেসের ইনভেস্টিগেশনে আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং ইনভেস্টিগেশন আমাদের চলছে ট্রেস করার জন্য। স্যার কী নাম তাদের? একজনের নাম মফিজ মিয়া, মোহাম্মদ মফিজ মিয়া, আর একজনের নাম হচ্ছে তপন রুপি। কি করতো তার? তারা জেল কর্মী, ওয়ার্ডার, কেন্দ্রীয় সংশোধনের কর্মী। স্যার যে আসামিটা পালিয়ে গিয়েছে তার কি নাম? স্যার স্বর্ণ কুমার ত্রিপুরা। স্যার তাকে খোঁজার জন্য কি কোনোখানে তল্লাশি চালানো হয়েছে? সমগ্র প্রসিডিউর করা হচ্ছে, তাকে তল্লাশি করার জন্য যা যা করণীয় সব কিছুই করা হচ্ছে। স্যার জেল থেকে কিভাবে পালিয়ে গিয়েছে এমন কোনো তথ্য কি আপনারা? আমরা ইনভেস্টিগেশন করে দেখছি, ইনভেস্টিগেশন করার জন্য তো আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং যাবতীয় যা ইনভেস্টিগেশনের ফর্মালিটি আছে সব কিছু করা হচ্ছে।